এক ঝলকে নিবেদন করছে টাফকন 600 HCR TMT রিভার। এবার ইন্ডিয়া হবে আরো টাফ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের বন্ধ আউটডোর, চিকিৎসা পরিষেবা না মেলায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের আত্মীয়রা। সুপারের ঘরের সামনে বিক্ষোভ, তাঁদের অভিযোগ দূর দূরান্ত থেকে এসেও পরিষেবা না মেলায় হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে হাসপাতালে চিকিৎসা পরিষেবা না মেলায় রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঘুটিয়ারি শরীফে। বারবার অনুরোধ করা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলায় ন্যাশনাল মেডিকেলে নিয়ে আসা সংকটাপন্ন রোগীকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। সাত মাসের শিশুর ভুল চিকিৎসার অভিযোগকে কেন্দ্র করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। তার জেরে চিকিৎসককে মারধরের অভিযোগ শিশুর পরিবারের বিরুদ্ধে। চিকিৎসক ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপি সমর্থক দম্পতির জমি দখল, প্রতিবাদ করায় মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর হিমচাখালি গ্রামের ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তৃণমূলের দাবি, প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা। গতকাল গণ্ডগোলের পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ খুলেছে। উপস্থিত দুই সিনিয়র ডাক্তার। খোলেনি আউটডোর, টিকিট দেওয়াও শুরু হয়নি। হাসপাতালে ভিড় করেছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। রোগীর আত্মীয়দের হাতে আক্রান্ত চিকিৎসক ময়াঙ্ক সিংহের শারীরিক অবস্থা স্থিতিশীল। রোগী ভোগান্তি সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। আউটডোর বন্ধ থাকার প্রতিবাদে হাসপাতালের সামনে রাস্তা অবরোধ রোগীর আত্মীয়দের। পরিস্থিতি সামাল দেয় বাঁকুড়া সদর থানার পুলিশ। এনআরএস কাণ্ডের প্রতিবাদে যখন রাজ্যের প্রায় সব হাসপাতালের আউটডোর বন্ধ, তখন অন্য ছবি শ্রীরামপুর গার্লস হাসপাতালে খোলা আউটডোর কাজ হচ্ছে এমার্জেন্সিতেও। কালো ব্যাচ পরে রোগী দেখছেন চিকিৎসকরা। এনআরএস এর জুনিয়র ডাক্তারদের উপর নিগ্রহের প্রতিবাদ। চিকিৎসকদের সংগঠনের ডাকে হাওড়া ময়দানে মিছিল, প্রতিবাদ সভা। সমাবেশে যোগ দেন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। কোচবিহারে তুফানগঞ্জে তৃণমূল সংসদীয় প্রতিনিধি দলকে কালো পতাকা। তৃণমূল সাংসদদের ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, গো ব্যাক জয় শ্রীরাম স্লোগান। ভোটের ফল প্রকাশের পর থেকে দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে আজ তুফানগঞ্জে যান তৃণমূলের তিন সাংসদ মালা রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও প্রতিমা মণ্ডল। সেখানেই বিজেপির বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। তৃণমূল সাংসদরাও পাল্টা জয় বাংলা ও বন্দে মাতরম স্লোগান দেন। রাস্তার কাজ নিয়ে গণ্ডগোল। মেখলিগঞ্জের জামালদহে তৃণমূল বিজেপি সংঘর্ষ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বাড়িতে অগ্নিসংযোগ, আহত তিন তৃণমূল কর্মী। বিজেপির পাল্টা অভিযোগ, তাদের কর্মীরাই আক্রান্ত হন। ফের বোমাবাজিতে অশান্ত কাকিনাড়ার ঘোষপাড়ার পাঁচ নম্বর সাইডিং এলাকা। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক পবন সিংহ। পুলিশকে আরো সক্রিয় হবার আর্জি বিজেপি বিধায়কের। বনগাঁ পুরসভা নিয়ে অচলাবস্থা অব্যাহত। তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের দীর্ঘ বৈঠকেও কাটল না জট। আগামী 15 জুন পুরসভার চেয়ারম্যানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভাবনা। দুর্গাপুরের লাউদুহায় বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী। আত্মরক্ষার স্বার্থে মারধরের কথা স্বীকার করলেও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।